করিমগঞ্জের বাটেঘাটে উচ্চারিত শ্রীরামধ্বনি। কোরবাত যদি রাম লক্ষ্মণ হনুমানের রূপেৰে চহৰৰ মাজেৰে আগুৱাই গৈছে শোভাযাত্রা, কোরবাত রথসহ বিশাল সমদল। এক উৎসবমুখর পরিবেশের মাজেৰে এনেদরে করিমগঞ্জের গাঁয়ে চহরে রাইজক অক্ষয় চাউল দি জনা হয়েছে ঐতিহাসিক দিনটির নিমন্ত্রণ। করিমগঞ্জ অন্তর্গত পৌরসভা কে 22 নম্বর ওয়ার্ড মে রাম মন্দির সে আয়া হুয়া অক্ষত চাল আর নিমন্ত্রণ পত্র বাটা যা রা হ্যাঁ সবকে বীচ মে সবকো এই আহ্বান কিয়া যা রা হ্যাঁ কি আগামী 22 জানুয়ারি কো সন্তরবাজার কালীবাড়ি মে রাম কা পূজা হোগা, রাম জি কা পূজা হওয়া পর সবকো আম নিমন্ত্রণ হে আর শাম কো সব ঘর ঘর মে দীপাবলি কা যে উৎসব মনায়া যায়গা সব সবকো আম লোগ তরফ সে সবকো এই নিমন্ত্রণ কিয়া যা রা হ্যাঁ ताकि आगे आने वाला 22 जनवरी को सब घर घर में दीपावली का उत्सव मनाया जाए। श्री राम मंदिर को सनातनी दीर्घदिनिया सपन वास्तवायित हर पथ বহু ঘাত প্রতিঘাত আইনী প্রক্রিয়ার অন্ত অহা 22 জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠার দিনটুক উৎসাহিত হয়ে আছে সকল সমগ্র দেশতে উঠিছে আনন্দর জোয়ার, জোরদারভাবে চলিছে প্রস্তুতি। মূল উৎসবত অংশগ্রহণের উপরেও ঘরতে পূজা অর্চনা করার দীপাবলী উদযাপন করবলে আহ্বান জানা হয়েছে দেশবাসী। তার মাজতে দেশজুড়ি চলা এই নিমন্ত্রণী কার্যসূচীক লো সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশন। করিমগঞ্জের গৌরীশ নন্দীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জের বাটেঘাটে উচ্চারিত শ্রীরামধ্বনি। কোরবাত যদি রাম লক্ষ্মণ হনুমানের রূপেৰে চহৰৰ মাজেৰে আগুৱাই গৈছে শোভাযাত্রা, কোরবাত রথসহ বিশাল সমদল। এক উৎসবমুখর পরিবেশের মাজেৰে এনেদরে করিমগঞ্জের গাঁয়ে চহরে রাইজক অক্ষয় চাউল দি জনা হয়েছে ঐতিহাসিক দিনটির নিমন্ত্রণ। করিমগঞ্জ অন্তর্গত পৌরসভা কে 22 নম্বর ওয়ার্ড মে রাম মন্দির সে আয়া হুয়া অক্ষত চাল আর নিমন্ত্রণ পত্র বাটা যা রা হ্যাঁ সবকে বীচ মে সবকো এই আহ্বান কিয়া যা রা হ্যাঁ কি আগামী 22 জানুয়ারি কো সন্তরবাজার কালীবাড়ি মে রাম কা পূজা হোগা, রাম জি কা পূজা হওয়া পর সবকো আম নিমন্ত্রণ হে আর শাম কো সব ঘর ঘর মে দীপাবলি কা যে উৎসব মনায়া যায়গা সব সবকো আম লোগ তরফ সে সবকো এই নিমন্ত্রণ কিয়া যা রা হ্যাঁ ताकि आगे आने वाला 22 जनवरी को सब घर घर में दीपावली का उत्सव मनाया जाए। श्री राम मंदिर को सनातनी दीर्घदिनिया सपन वास्तवायित हर पथ বহু ঘাত প্রতিঘাত আইনী প্রক্রিয়ার অন্ত অহা 22 জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠার দিনটুক উৎসাহিত হয়ে আছে সকল সমগ্র দেশতে উঠিছে আনন্দর জোয়ার, জোরদারভাবে চলিছে প্রস্তুতি। মূল উৎসবত অংশগ্রহণের উপরেও ঘরতে পূজা অর্চনা করার দীপাবলী উদযাপন করবলে আহ্বান জানা হয়েছে দেশবাসী। তার মাজতে দেশজুড়ি চলা এই নিমন্ত্রণী কার্যসূচীক লো সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক পরিবেশন। করিমগঞ্জের গৌরীশ নন্দীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।